গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ভালো থাকা, সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখন একটু ভালো আছি। আর তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমার কাঁচের চুড়িগুলো পতাকা কালারের দেখো পরেছি, কি সুন্দর লাগছে তাই না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর চলো বন্ধুরা, কিচেনে যাব। এই দেখো কিচেনে চলে এসেছি, চা করে নিয়েছি। আর এই দেখো আমাদের পতাকা কালারের মিনি পাঁপড় ভেজে নিয়েছি। কেমন হয়েছে চায়ের থালাটা প্লিজ কমেন্টে বলবে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও বলবে কমেন্টে। আর আমি নেহা, নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দেবে। আর চলো বন্ধুরা, তোমাদের কিছুটা ভিডিও শেয়ার করেছি। দেখো এই দেখো, তোমরা তো জানো যে আমার বর একটা ভারতের সেনাবাহিনী, তাই আমি বলেছিলাম ফজিবাবুকে যে আমার বন্ধুদের জন্য তুমি কিছুটা একটু ভিডিও করে দিও, যাতে আমার বন্ধুদের আমি উপহার হিসাবে দিতে পারি। আর এই দেখো সব ফজিবাবুরা দাঁড়িয়ে আছে এখানে। আর এখানে পতাকা উত্তোলন হবে। আমার বর তো CRPF পুলিশের চাকরি করে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ, তোমরা তো অনেক বন্ধুরা জানো। আর এখানে স্কুলের ম্যাডাম, ছোটো ছোটো বাচ্চা অনেক এসেছে দেখার জন্য। দেখো আমার ফজিবাবু এখানে আছে, দেখতে পাবে, তোমরা দাঁড়াও। আর যারা যারা ফজিদের ভালোবাসো, দেশের সেনাদের, তারা প্লিজ একটা করে লাইক কমেন্ট করো, আমি খুব খুশি হব। আর তোমার কমেন্ট, তোমাদের কমেন্টগুলো তো আমার ফজিবাবু পড়বে, ও ভীষণ আনন্দ পাবে। যারা দেশের রিয়েল হিরো তাদের জন্য তো একটা লাইক করতে হয় তাই না বন্ধুরা? আর প্লিজ পারলে একটু শেয়ার করে দিও। আর এই দেখো আমার ফজি বাবু, আজকে এরকম ড্রেস পরতে হয়, নাহলে বাগাছার ড্রেসটা পরে। আজকে ওদের মানে একটা বিশাল বড় উৎসব না, তার জন্য এই ড্রেসটা পরেছে, আমাকে ফোনে বলছিল। প্রোগ্রামটা তোমাদের কেমন লেগেছে ফজিবাবুদের প্লিজ সবাই কমেন্টে বলবে, ঠিক আছে? তারপর বন্ধুরা এই দেখো আমি কিচেনের দিকে চলে এসেছি, ফজিবাবুর সঙ্গে ফোনে কথা বললাম, ওরা অনেক মজা করলো। আর এই দেখো, আর বাবু তো আজকে স্কুল ছুটি আছে, বেশি মানে এখন স্কুল হয়নি, প্রোগ্রাম শেষ হয়ে চলে এসেছে। তারপর এই দেখো আমার জন্য মাংস নিয়ে এসেছে, আমার জন্য, ওর জন্য। আর এই দেখো আমরা মাংস রান্না করেছি, দেখো কষা হচ্ছে, আলু দিয়ে ঝোল হবে। এই দেখো আলু দিয়ে ঝোল করে নিয়েছি, আর বরবটি ভাজা আছে, ভাত। আর এই দেখো আমার চুড়িগুলোকে আমি বারবার দেখছি, আমার তো খুব সুন্দর লাগছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো তো আলু ঝোল মাংস দিয়ে, আমার তো সেই লাগছে দেখতে। আর বন্ধুরা এই দেখো আমি শর্ট ভিডিওর জন্য এই থালাটা সাজিয়েছি, কেমন হয়েছে কমেন্টে বলবে। দেখো সুন্দর হয়েছে না? আর তোমরা যদি চাও আমার শর্ট ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। চলো বন্ধুরা, এবার আমি একটু মাছকে খেতে দিতে যাব। মা এই দেখো আমাদের এই পাশে পুকুর, তোমরা অনেক দেখেছো ভিডিওতে, অনেকবার দিয়েছি আমি। আর মাছকে একটু খাওয়াতে ইচ্ছে করছে আজকে, তাই খেতে দিতে এসেছি, মুড়ি খাবো। আর দেখবে কেমন নড়বে মাছগুলো। বাবু বলছে আমি দেবো আন্টি, আমি বলছি না তুমি পড়ে যাবে, তোমার ওটা হচ্ছে একটা ভাই, আর আমি ক্যামেরা করছি, আর ওই ভাই তাই মাছকে মুড়ি দিচ্ছিল। ওরা মুড়ি খায়, রুটি খায়, ভাতটা খেলে না উপরে আসে না, কারণ ভাতটা নিচে পড়ে যায় তাই আসে না, মুড়িটা বেশি পছন্দ করে। আর তালের বড়াও খায় বন্ধুরা মাছগুলো। আর মাছকে তোমরা কে কে খাওয়াতে ভালোবাসো প্লিজ কমেন্টে বলবে, আমার তো ভীষণ ভালো লাগে, আমি তো শুধুই মনে হয় ভিডিও করি ওদের। আর এই পুকুরে প্রচুর বড় বড় মাছ আছে বন্ধুরা, এখন তো এত বড় বড় হয়ে গেছে, ওঠার নাম করছে না গো। আগে তো খেতো, দেখতে পাচ্ছি দেখুন এত মোটা হয়ে গেছে যে মানে উপরে উঠতেই পারছে না, আমার তো খুব ভালো লাগে। দেখো কি সুন্দরভাবে খাচ্ছে মুড়িগুলোকে, ওই যে ভাই খাওয়াচ্ছে না, ওরা আগে খাইয়ে দিয়েছে অনেক কিছু, তার জন্য বেশি মানে উঠছে না উপরের দিকে, উঠে খাচ্ছে না, পেট ভরে আছে ওদের। দেখো কত মাছ, মাছকে খাইলে না অনেক নেকি হয় বন্ধুরা, অনেক ভালো হয়, অনেক মনে শান্তি পাওয়া যায়। তোমরা মাছকে খাওয়াতে কে কে ভালোবাসো কমেন্টে বলবে। আর বন্ধুরা আমি একটা সেনাবাহিনীর বউ, মানে স্ত্রী,
আমার আমার যেমন ফজিবাবু একটা দেশের হিরো, আমরা কি হিরোইন কম নাকি? আমরাও হার মানবো না, ভিডিও করে যাব, নিশ্চয় একদিন একদিন সফলতা পাব, তাই না বন্ধুরা? তোমরা সবাই সাপোর্ট করবে, পাশে থাকবে, তাহলে আমি তাড়াতাড়ি এগিয়ে যাব। আর তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে আমি কি করে আগাবো বলো? আর যদি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু একটু ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখো কতগুলো মাছ, এগুলো দেখেছো? মাছগুলো দেখো কি সুন্দর, সব চলে এসেছে খাওয়ার জন্য মুড়িগুলোকে। দেখো এখানে পাঙাশ মাছ আছে, তারপরে রূপচাঁদা, সিলভার, রুই, অনেক রকমের মাছ আছে। এই দেখো কি সুন্দর করে বেড়াচ্ছে, মানে এই সাইডে না, প্রত্যেকটা সাইডে যেখানে খাবে সেখানে আছে। চলো এবার বাড়ির দিকে যাব। আর বাড়ির দিকে চলে এসেছি বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব। সন্ধেবেলায় কোনো মুখরোচক খাবার চাই তো, বাবুর তো সন্ধেবেলায় কিছু না কিছু মানে ডিমান্ড থাকে যে মা এটা করো ওটা করো, তাই ভাবলাম যে সকালবেলা দুটো রুটি বেঁচে আছে, কি করা যায়, তাই ভাবলাম দিয়ে এই দেখো রুটিগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর কাটাটা বন্ধুরা তোমাদের অন্য আরেকদিন ভালোভাবে দেখাবো। আর আমি কি বলো তো, আজ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য সেইভাবে আর দেখালাম না। এই দেখো এইভাবে কেটে নিলেই হয়ে যাবে। এই দেখো একটা রুটিকে এইভাবে এইভাবে কেটে নিলেই তিন কোণা করে হয়ে যাবে। চলো এবার রুটিগুলোকে ফ্রাই করে একটা দারুণ একটা টেস্টি মানে চাট বানাবো, তোমাদের সঙ্গে দেখাবো। চলো তার জন্য এই দেখো গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি রিফাইন অয়েল। এবার এই বাসি রুটিগুলোকে এই দেখো তেলের মধ্যে ছেড়ে ভেজে নেবো কড়কড়ো করে, লাল লাল। আর এর চাট বন্ধুরা সত্যি কথা বলছি, এই বাসি রুটির চাট যদি তোমরা কোনো দিন খাও না, মানে কি বলবো, আমাকে কমেন্টে বলবে, তারপর আমাকে বলবে, মানে যাই ইচ্ছা তাই বলবে, ঠিক আছে? এত টেস্টি হয়, এত টেস্টি হয় যে ধারণার বাইরে। আমার তো খুব পছন্দ হয়েছে, আমি তো খেয়েছি। দাঁড়াও তোমাদের খেয়ে বাবু দেখাবে, দাঁড়াও। আর কি কড়কড়ে হয় গো, তোমরা ফুচকা চাট খাওয়া ভুলে যাবে যদি বাসি রুটি চাট এইভাবে বানিয়ে একদিন খাও। কিন্তু লাল লাল করে ধৈর্য ধরে একটু ভেজে নিতে হবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, অসুবিধা নেই, 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়, 2-5 মিনিটের মধ্যে। একদম বেশি জাল দেওয়া যাবে না, বেশ মিডিয়ামে রাখলে একটু ভালো ভাজা হয়, তাহলে পুরোটা না কড়কড়ে হয়ে যায়। এই দেখো লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। দেখেছ এইভাবে লাল লাল করে তুলে নিয়েছি, সবগুলোকে তুলে নিয়েছি। এই দেখো আর একটা আছে, ওটাও ভেজে নেবো। এই দেখো আর চারটে আছে, উল্টে পাল্টে ভেজে ভেজে লাল লাল করে ভেজে নিলে হয়ে গেল। এই দেখো খুব টেস্টি একটা জিনিস। আর কতটা কড়কড়ে হয়েছে দেখো, এই দেখো দেখেছ, খুব মানে কড়কড়ে হয়েছে, খেতে দারুণ লাগবে। তারপরে এই দেখো একটা থালার মধ্যে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, ওখানে দই নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মিষ্টি দই, আর এর মধ্যে একটু চাট মশলা দেবো, দিয়ে মাকে সাইডে রেখে দেব। তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা, তোমাদের ভীষণ পছন্দ হবে, দেখতে থাকো। আর প্লিজ তোমরা বাড়িতে অবশ্যই একটু ট্রাই করবে, তোমাদের আশা করি খুব পছন্দ হবে, ছোট বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে। এভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর চলো এবার থালায় সাজিয়ে নিই একে একে। যেমনভাবে চার সাজাই না, সেইভাবে সেম প্রসেসে সাজিয়ে নিতে হবে। এই দেখো বাসি রুটিকে মনে হবে দেখে বলো তো, এখন মনে হয় তো হবে, কিন্তু যখন খাবে না মনে হবে না। এই দেখো হয়ে গেল। এই দেখো বন্ধুরা এখানে কি কি নিয়েছি দেখো, এখানে নিয়েছি ঝুরি ভাজা, শশা, পেঁয়াজ, টমেটো, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর চাট দিয়ে দই মাখিয়েছি। এগুলো চাট মশলা বানিয়েছি, মানে এগুলো পড়বে, দেখে নিয়েছ? চলো এবার সাজাই।
এই দেখো ফার্স্টে মিষ্টি দই আর চারটা যে মিক্স করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর একবার পরে দিচ্ছি, তারপর এই দিকে এখানে দিয়ে দেব শশা, তেমনি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি ঝুড়ি, আর দিয়ে দিচ্ছি সস। দেখো বন্ধুরা লুকটা কেমন লাগছে, একদম অসাধারণ তাই না? দেখো বন্ধুরা কেমন হয়েছে, খুব ইয়ামি হয়েছে না? আমার তো খুবই পছন্দ হয়েছে, দেখো লুকটা কি হয়েছে, ও সেই দেখতে লাগছে। আমার তো মুখে কি বলতো, এখন থেকেই মনে হচ্ছে মুখে লালা পড়ে যাচ্ছে। বাবা কি টেস্টি হয়েছে, এইভাবে যদি বানিয়ে খাও না দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, বুঝলে? এইভাবে বানিয়ে খাবে বাড়িতে, বাসি রুটি আর ফেলে দেওয়ার কোনো দরকারই নেই। একটা খা কতটা কড়কড়ে হয়েছে দেখেছ, খাওয়া দেখে বুঝতে পারছো? আর এই দেখো আমাদের ফটো দেখে নাও কেমন লাগছে, সেটা কমেন্টে বলবে। বাই বাই।